চট্টগ্রাম সরকারি কলেজে শিবির ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষের ঘটনায় আজ সকাল ১০টার মধ্যে ছাত্রীরা হল ত্যাগ করেছে, আর গত রাত ১০টার মধ্যে ছাত্ররা হল ছেড়ে যায়। গতকাল দুপুরে চট্টগ্রাম সরকারি কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগ ও ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষ হয়। এতে আহত হয়েছে অন্তত ১০ জন। ঘটনার পর শিবির সন্দেহে ৬৬ জনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় ৪টি হল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে হল ত্যাগের নির্দেশ দেয় কর্তৃপক্ষ।